এই যে বলতে আমাদের একটা অনুষ্ঠান ছিল বিয়ে বাড়ির, তো আমাদের খাসি সবসময় ছাড়া থাকে, সামনে কুরবানি আছে, কুরবানির খাসি। তো এই মানে আমাদের পাশের পাড়ার মানে কিছু ছেলে ওই কুরবানির খাসি নিয়ে মানে খেয়ে নেয়, খেয়ে নেওয়ার পরে চামড়াটা আবার আমাদের পাড়াতেই ফেলে দিয়ে আসে বাড়ির সামনে। এবার চামড়া ফেলার পরে আমরা খাসি খুঁজি রাত্রে, খাসি আর পাওয়া যায়নি, খাসি সন্ধ্যাবেলায় চলে আসে। কিন্তু খাসি যেহেতু যখন আসেনি, তারপর দেখছি একজনের বাড়িতে ফেলে গেছে, তারপর থেকে খোঁজার পরে আজকে চোর ধরা পড়েছে। এটা হচ্ছে বাঁধপাড়া 2 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আমার বোনের খাসি, আমার দিদির খাসি ছিল, কুরবানির খাসি। আমার দিদির নাম জরিনা বেগম। হ্যাঁ, দিয়ে দেবে বলেছে, তার নামটা হচ্ছে ছটকা। আমার নাম শেখ হাসান ইমাম, আমার 2 নম্বর ওয়ার্ড মাঠপাড়া। আমি এই যে জানি, আমি নিয়েছি, আমি কবে না বলবো যে ফালতু আমার ছেলের দিদি বলছে আমি এসে কাজ করি। সারাদিন ছাড়া থাকে। এবার চা আমাদের একটা অনুষ্ঠান বাড়ি ছিল, অনুষ্ঠান বাড়ি ঝামেলায় ছিল। এবার 4টার সময় ছাগল খুঁজে দিয়েছি, ছাগল পায়নি খো। রাত 8টার সময় দেখছি ছালটা আমাদের বাড়ির সামনে ফেলে দেওয়া গেছে। তো সেইখানে খোঁজ পাইনি, আজকে ছাগলের খোঁজ পেয়েছি। সাড়ে মারে 2 নম্বর ওয়ার্ডে একটা মেয়ে বললে ওনাদের বাড়িতে মাংসের ভাগ হয়েছে, 7 জন 8 জন মেয়ে কচি এদের বাড়িতে, ছোটকাদের বাড়িতে কুরবানির ছাগল। এখন বলছে যে 10 জন 15 জন ধরে খেয়েছে, সবাই মেরে ভাগ করে কিনে দেবে বলেছে। Collection, jeans and t-shirts, only for men.